আপনারা জানেন হাইটেক অ্যানিমেশনে টিউটোপিয়া লার্নিং অ্যাপকে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে একেবারে বিনামূল্যে তুলে দিয়েছি আমরা। করোনা এবং লকডাউনের জেরে দীর্ঘদিন ক্লাস হয়নি, এখন সামনেই মাধ্যমিক পরীক্ষা। এই অ্যাপে অডিও ভিজুয়াল মাধ্যমে পড়াশুনো করে হারাতে থাকা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে অনেক পড়ুয়াই। এমনকি কোভিডকালে প্রকাশিত না হওয়া টেস্ট পেপারের বিকল্প হিসেবে এই অ্যাপে মক টেস্টে বসেছেন অসংখ্য পরীক্ষার্থী। তাদের সবাইকে আমাদের শুভেচ্ছা রইল। গড়পার বাসিন্দা ঐশী সরকার এবছর জুনে মাধ্যমিক পরীক্ষা দেবে। কয়েক মাস আগেও আত্মবিশ্বাসে খানিকটা ঘাটতি ছিল, কারণ করোনা আবহে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল, ক্লাস হয়েছে মেরে কেটে আড়াই মাস। কিন্তু ঐশীকে তার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে টিউটোপিয়া অ্যাপ, যা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। বইতে যেভাবে পড়ছি আমরা, সে তার থেকে বেশি আমাদের দরকার ভিজুয়ালিটি, যেটা সেটা আমরা পাচ্ছি সেই টিউটোপিয়া অ্যাপের মাধ্যমে। এবিপি আনন্দর সহযোগিতায় টিউটোপিয়া অ্যাপ তৈরি করেছে হাইটেক অ্যানিমেশন। সরস্বতী পুজোর দিন এই অ্যাপ চালু হয়েছে, তারপর থেকেই এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে অন্ধের যষ্টি হয়ে উঠেছে টিউটোপিয়া। মাধ্যমিকের আগে তো আমাদের অনেক টেস্ট দিতে হয়, অনেক রকমের পরীক্ষা দিলে ভালো হয়, তো সেই অ্যাপটার মাধ্যমে যেহেতু আমরা অনেক রকমের টেস্টও দিতে পারছি, বড় বড় প্রশ্নের উত্তরগুলো লেখার সময় কীভাবে লিখবো এবং সেগুলো কীভাবে প্রস্থাপন করব যে আনসার শিটসে, তো সেইগুলো সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারছি। এই অ্যাপ মাধ্যমিক পরীক্ষার্থীদের কতটা উপকারে আসছে সেই খবর পৌঁছেছে মধ্যশিক্ষা পর্ষদ পর্যন্ত। কোনো কিছু বোঝাবার জন্য, ছাত্রছাত্রীদের বোঝাবার জন্য আমরা ছবি আঁকতে হতো, তো এখানে একদম ছবিটা একেবারে রেডিমেড পাওয়া যাচ্ছে এবং ছবিটাকে আমি আরও ভালো করে এক্সপ্লেন করতে পারছি, এতে অনেক উপকার লাগছে। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রতিটি বিষয়ে অধ্যায় ধরে ধরে শিক্ষামূলক ভিডিও আছে এই অ্যাপে। এক একটি ভিডিওর দৈর্ঘ্য 6 মিনিট থেকে 12 মিনিট। অ্যাপটি খোলার পর প্রথমেই নাম, ঠিকানা, ক্লাস, পিনকোড এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেই সময় মাধ্যমিক 2021 এই সেকশনটি অবশ্যই বেছে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই খুলে যাবে অ্যাপ। সাবস্ক্রিপশনের সময় রেফারেল কোডের জায়গায় ইংরেজিতে ছোট হাতে এবিপি আনন্দ লিখলেই বিনামূল্যে পুরো অ্যাপ দেখতে পাওয়া যাবে। অ্যাপ নিয়ে সমস্যায় পড়লে রয়েছে হেল্পলাইন, নম্বর হলো 9903985050। খ্রিস্টানদের অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।